আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালে আমি মডিউল এবং পিপ আসলে পাইথনে কি কাজ করে, কিভাবে কিসের জন্য ব্যবহার করে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি এই জন্য কিছু লিখে রেখেছি যাতে করে আপনাদেরকে বোঝানো সহজ হয়, তবে আমি আমার পাইথনেও কিন্তু আপনাদের সেটা রান করে দেখাবো। তো সেটা দেখানোর আগে আমি মডিউল সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তা হলো মডিউল কি? মডিউল হচ্ছে কিছু কোডের সমষ্টি যেখানে বেশ কিছু ফাংশন, ভেরিয়েবল বা ডাটা থাকে এবং যেগুলোকে অ্যাক্সেস করে প্রয়োজনীয় আরেকটি পাইথন প্রোগ্রামে ব্যবহার করা যায়। তো মূলত আমি আমার নিজের ভাষায় বলিনি, মডিউল বা মডিউল হচ্ছে যে একটা ফাংশনের মতো, যেগুলো বিল্ট ইন ফাংশন। যেমন আমরা সি এবং সি প্লাস প্লাস এ হেডার ফাইল ইনস্টল করতে লিখতাম, হেডার ফাইল না লিখলে সেইখানকার বিল্ট ইন ফাংশন গুলো ব্যবহার করা যেত না। তো ঠিক সেরকমই এখানেও পাইথনে আমরা মডিউল গুলো ইম্পোর্ট করে নিতে হয়। পাইথনের অনেক অনেক বিল্ট ইন মডিউল আছে যেগুলো অনেক প্রয়োজনীয় ফাংশন, যেগুলোতে অনেক প্রয়োজনীয় ফাংশন যুক্ত করে আছে। নিজেদের জন্য প্রোগ্রাম লেখার সময় চাইলে সেই মডিউল গুলো থেকে উক্ত ফিচার গুলো ব্যবহার করা যায়। আচ্ছা, নতুন একটি প্রোগ্রামে এর কোন মডিউল ব্যবহার করতে এর কোন মডিউল ব্যবহার করতে চাইলে প্রথমে সেটিকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট মডিউল নেম এভাবে লিখতে হবে এবার, এবং নিচে স্টেটমেন্ট নিয়ে এবার এই স্টেটমেন্ট নিচে মডিউল নেম ডট ভার, এভাবে উক্ত মডিউলের ফাংশন বা ভেরিয়েবলকে অ্যাক্সেস করা যায়। এবার একটা উদাহরণ এখানে এনারা দিয়েছেন, ইম্পোর্ট র্যান্ডম ভ্যালু। তো আমি এটা এখানে লিখে রেখেছি, এটা আপনাদেরকে দেখেছি। দেখেন আমি ইম্পোর্ট করেছি কি, র্যান্ডম নামে একটা মডিউলও, তারপরে আমি র্যান্ডম ডট র্যান্ডিট নামে এটা একটা এর ফাংশন, বিল্ট ইন ফাংশন ইউজ করেছি, যেটা 1 থেকে 100 মধ্যে যে কোনো একটা ভ্যালু প্রিন্ট করবে। তো দেখেন এটা র্যান্ডম ফাংশন, যে কোনো একটা ভ্যালু একবার 13, তারপর দেখেন হলো একবার হলো 40, এভাবে আমার র্যান্ডম নাম্বার এখান থেকে প্রিন্ট করছে। এটা দিয়ে আমরা গেজিং কোনো একটা সফটওয়্যার টাইপের করতে পারি, যে আমাদের যেটা আমরা গেজ করবো সেটা ঠিক হয় কিনা। যাই হোক, এভাবে আমাদের ইম্পোর্ট, অর্থাৎ আপনারা যদি আগে কোনো পাইথনে ছোটখাটো প্রোগ্রাম করে থাকেন তাহলে দেখবেন হয়তো এখানে ইম্পোর্ট ম্যাথ করলে তারপরে ম্যাথ পাই এগুলো আমাদের কাজ করা যায়। তো দেখেন এটা আমি এখানে লিখেছি। আচ্ছা, এখানে উপরের প্রোগ্রামে ভ্যালু নামের ভ্যারিয়েবলে আমরা, যাই হোক এই কথাগুলো আমি নিজের ভাষায় বলে ফেলেছি, র্যান্ডম ফাংশন ব্যবহার করে 1 থেকে 100 মধ্যে যে কোনো ভ্যালু বারবার প্রিন্ট করবে। আচ্ছা, আমরা আরো একটি মডিউল ইম্পোর্ট এর কাজ করা যায়। যদি আমাদের কোনো একটি মডিউলের নির্দিষ্ট সংখ্যক কিছু দরকার হয়, তখন আমি র্যান্ডমে সব ফাংশন আমার দরকার নাই, তাহলে সেগুলো আবার ইয়ে করা যায়। যেমন এখানে ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই, তারপর এসকিউআরটি, মানে অর্থাৎ এইখানে দেখেন শুধুমাত্র ম্যাথ ফাংশনের পাই আর এসকিউআরটি টা আমি জাস্ট ইউজ করবো, এই জন্য আমি এরকম ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই এটা আমরা ইউজ করতে পারি। তো চলুন আমি এটাও আপনাদের করে দেখাই যে হলো, আচ্ছা এটাও আপনাদেরকে করে দেখাচ্ছি, এটা এটা দরকার নাই, এটা আমি মুছে দিচ্ছি, পেস্ট করছি। আচ্ছা, তো এখন আমি যদি রান করি, এখানে সমস্ত রান করবে না কারণ ইন্ডেক্স ভুল হবে আমার, এগুলো হলো এরকম করে ইয়ে করে দিতে হবে, ঠিক আছে। তো এখন যদি আমি রান করি, এখানে ভুল এটা এখানে কমা দেওয়া যাবে না। হ্যাঁ, এখন রান করি, সিনট্যাক্স এরর, তার মানে এইখানে কমা এইটা উপরে যাবে আর এইখানে, ঠিক আছে, প্রিন্ট পাই প্রিন্ট এসকিউআরটি এইখানে। এখন দেখেন আমি এইখানে এই যে জাস্ট ম্যাথের মতো থেকে ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই, পাই আর এসকিউআরটি এই দুটো ফাংশন ব্যবহার করবো, এই জন্য আমি ইম্পোর্ট করেছি ম্যাথ, সেখানকার মধ্যে থেকে পাই আর এসকিউআরটি ফাংশনটা ইম্পোর্ট করেছি, করে পাই আর এসকিউআরটি ব্যবহার করছি। তো সেই মডিউলটা যে সবগুলো ফাংশন ব্যবহার করবো তা না, তার মধ্যে থেকে বেছে বেছে যে অল্প কয়েকটা ফাংশন আমরা ব্যবহার করতে পারি। তো এভাবে করে ইম্পোর্ট মডিউলও ইম্পোর্ট করার জন্য আমরা ইম্পোর্ট কিওয়ার্ডটা ব্যবহার করি, আর মডিউলও মানে বুঝতে পারছেন হেডার ফাইলের মতো, যাতে করে সেখানকার বিল্ট ইন ফাংশন গুলো আমরা ব্যবহার করতে পারি, খুবই সিম্পল। আচ্ছা, তারপরে তারপরে এগুলো আমি বলে ফেলেছি। আচ্ছা, তারপরে এইটুকু কথা আপনাদেরকে বলি, এই যে কোনো একটি মডিউল সবগুলো অবজেক্ট তথা সবগুলো ফাংশন ভেরিয়েবল কনস্ট্যান্টকে ইম্পোর্ট করার জন্য অনেকেই ফ্রম মডিউলের নেম ইম্পোর্ট এরকম স্টার চিহ্ন ব্যবহার করে থাকেন, এটি একদম উচিত নয়, কারণ এতে করে আপনার কোডের মধ্যে ব্যবহৃত কোনো ফাংশন বা ভেরিয়েবলের নাম মডিউল থেকে পাওয়া নাকি নিজের তৈরি সেটা বুঝতে সমস্যা হতে পারে। তো যাই হোক, মডিউলও যেটুকু বুঝলেন যে আমরা কোনো হেডার ফাইলের মতো এরকম কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করতে চাইলে আমরা মডিউলও ইম্পোর্ট করব ইম্পোর্ট কিওয়ার্ড দিয়ে। আচ্ছা, তো এটুকু ছিল মডিউলের সম্বন্ধে, এখন আমরা দেখবো হলো পিপ সম্বন্ধে। আমরা আমরা বলেছি পাইথনের বিল্ট ইন মডিউলের সাথে সাথে অন্যদের ডেভেলপ করা অনেক মডিউল আছে যেগুলো পাইথন প্রোগ্রামিংকে আরও করেছে কি প্রোডাক্টিভ এবং সহজ করেছে, অর্থাৎ যে মডিউল আমরা পাইথনে রয়েছে সেগুলো আমরা ইনস্টল করলাম ইম্পোর্ট দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে থার্ড পার্টি কোনো অর্গানাইজেশন আরও অনেক বিভিন্ন মডিউল সেগুলো তৈরি করেছে, সেগুলো আমরা আমাদের কোডের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, মানে অন্যের করা পাইথনের
পাইথনের না, তো সেরকম ক্ষেত্রে সেরকম ওনাদের ডেভেলপ করা মডিউলগুলোকে পাওয়া যায় এই ওয়েবসাইটে। আমাদের এই ওয়েবসাইটে যাই, দেখেন আমি আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি ওপেন ব্রাউজারের মাধ্যমে। দেখেন এই এই ওয়েবসাইটে আমাদের দেখে নিতে হবে যে কোনটা, এই যে এখানকার মডিউল, অনেক মডিউল আছে এখানে, এই যে এখানে অনেক মডিউল আছে, যে মডিউলগুলো আমরা এখানকার মডিউলগুলো আমাদের কোডে ব্যবহার করতে পারি। তো সেই জন্য এই পিপ ব্যবহার করা, পিপ ব্যবহার করা হয়। এখানে জমা থাকা মডিউলগুলোকে নিজের কম্পিউটারে ইনস্টল করার সহজ পদ্ধতি হচ্ছে পিপ নামে একটি টুল বা প্রোগ্রাম ব্যবহার করা। যদি আপনি আপনার পাইথনের অফিসিয়াল সাইট থেকে পাইথনের আপডেটেড ভার্সন ডাউনলোড করেন, কোনো ইনস্টল করে থাকেন, তাহলে এই টুলটির সাথে সাথে ইনস্টল হবে। অর্থাৎ যদি আপনি, আমি 3.8 পাইথন ইউজ করছি, সেখানে পিপ পিপ টুলটা অলরেডি ইনস্টল করা আছে। এখন আমি আমার কমান্ড শেলে গিয়ে পিপ লিখে সেইটার লাইব্রেরি নাম লিখলেই আমার এটা ইনস্টল হয়ে যায়। তো যাই হোক, এই টুল ব্যবহার করে উপরোক্ত পাইথন প্যাকেজ ইন্ডেক্সের সাইট থেকে কোনো লাইব্রেরি বা মডিউল ইনস্টল করার সহজ পদ্ধতি হচ্ছে প্রথমে টার্মিনাল ওপেন করতে হবে উইন্ডোজ কমান্ড প্রম্পটের নিচে, এবং নিচের কমান্ডটি লিখতে হবে যে পিপ লাইব্রেরি নেম। তো লাইব্রেরি নেমগুলো আমাদের যে প্রয়োজন অনুযায়ী লাইব্রেরি নাম আমাদের যখন আমরা সবসময় করবো সেই লাইব্রেরিগুলো আমাদের ইনস্টল করতে হবে। লাইব্রেরি নাম দেখে নিতে হবে এবং ওই সাইট থেকে, যেমন মেশিন লার্নিং এর ডাটা মাইনিং এর জন্য বহুল ব্যবহৃত মডিউলটা হচ্ছে স্কিকিট লার্ন, কি ইনস্টল করা যেতে পারে নিচের এইটার। আমি এখন যেহেতু মেশিন লার্নিং শিখতেছি না, তাই আমি এই টুলটার, আমার এই মডিউলটার প্রয়োজন নাই। তার মানে আমরা দেখলাম ইম্পোর্ট ব্যবহার করা হয় হলো পাইথনের যে বিল্ট ইন মডিউলগুলো আছে সেগুলো, কিন্তু তা বাদেও থার্ড পার্টি মডিউলগুলো আমরা পিপ কমান্ডের মাধ্যমে ইনস্টল করতে পারি। তো এই আর এগুলো পড়ে শোনাচ্ছি না, স্কিটিকে এই সম্বন্ধেই। তো ঠিক আছে, আজকে আপনাদেরকে যতটুকু বোঝালাম পিপ আর মডিউল কি, মডিউল হচ্ছে বিল্ট ইন কিছু ফাংশনের একটা সংগ্রহ, সেগুলোকে আমরা ইম্পোর্ট কিওয়ার্ড দিয়ে ইনস্টল করতে পারি। আর পিপ হচ্ছে একটা হলো কিওয়ার্ড যেটা দিয়ে আমরা থার্ড পার্টি মডিউল ইনস্টল করতে পারি। তো ধন্যবাদ, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।